নমস্কার আদাব সত শ্রী আকাল আপনারা দেখছেন নিউজ সুপার আপনাদের প্রত্যেকের সঙ্গে আমি তানিয়া জেঠিয়া আঞ্চলিক যুব তৃণমূল কংগ্রেস এবং যেখানে আমাদের যুবনেতা উপস্থিত রয়েছেন মদন বিশ্বাস এবং অন্যান্য কর্মীবৃন্দরা তারা প্রত্যেকে উপস্থিত রয়েছেন কিন্তু আজকে এই যুব আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই জেঠিয়া অঞ্চলে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে আর ইতিমধ্যেই সেই স্বাস্থ্য শিবিরে সেই চিকিৎসা পেতে অনেক মানুষরা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিত্বরা তারা কিন্তু এসে উপস্থিত রয়েছে আর এই নিয়ে আমরা বিস্তারিত কথা বলে নেওয়ার চেষ্টা করব মদনদার সাথে তার বার্তা তুলে ধরবো আপনাদের সামনে মদনদা আজকে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে মূলত এই যে অ্যাওয়ারনেস একটা বার্তা দেওয়া এটা কেন যে দেখুন আমরা তৃণমূল কংগ্রেসটা করি মমতা বন্দ্যোপাধ্যায় দল করি মমতা বন্দ্যোপাধ্যায় একটাই হিসেবে বলেছে শুধু দল করলে হবে না বা ভোটে করলে হবে না সারা বছর মানুষের পাশে থাকতে হবে তো আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে মানুষের পাশে থাকি কখনো আপনারা দেখেছেন রক্তদান শিবিরের মধ্যে দিয়ে কখনো বা স্বাস্থ্য শিবিরের মধ্যে দিয়ে যখন করোনা যে লকডাউনে পিরিয়ড ছিল তখন আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি নিজেদের ক্ষুদ্র সামর্থ্য অনুযায়ী খাদ্য সামগ্রী মানুষের কাছে তুলে ধরেছি এবং আমাদের একটাই উদ্দেশ্য দিদি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন সারা বছর মানুষের পাশে থাকতে হবে সেই প্রয়াসটা আমরা করার চেষ্টা করছি দাদা আপনাদের স্থানীয় অঞ্চলেই নান্না হাসপাতাল এবং যেখানে দেখা গিয়েছিল একদাই নান্না হাসপাতালকে কেন্দ্রীভূত করে যে কোয়ার্টার যেখানে সিস্টার ডক্টররা থাকতেন তো সেই কোয়ার্টারগুলোর এখনও দেখা যাচ্ছে ভগ্নপ্রায় দশা তো সেগুলো নিয়ে উন্নয়নের কথা কি কিছু ভাবা হচ্ছে যে দেখুন এইটা আমাদের বিধায়ক উনি যথেষ্ট দায়িত্বশীল এবং উনি হয়তো কথাও বলেছেন এবং স্বাস্থ্য দপ্তর আধিকারিকদের সাথে কথা হয়েছে নান্না হসপিটাল আপনারা একটা সময় দেখেছেন যে অবস্থা ছিল তার থেকে অনেক গুণ বেটার অবস্থা নান্না হসপিটাল এখন বর্তমানে আছে সেটা আপনারা দেখেছেন করোনা মহামারীর সময় বিভিন্ন রকমের যেইভাবে পরিষেবা নান্না হসপিটাল দিয়েছে আমরা আশা করব এবং বিধায়ক প্রাথমিক উপরে আমাদের যথেষ্ট আশা ভরসা আছে উনি দায়িত্ব নিয়ে নান্না হসপিটালকে আগামী দিনে অনেক দূরে পৌঁছে দেয় মানুষ আরও বেটার পরিষেবা পেতে পারে আজকে আপনাদের কোন চিকিৎসা কেন্দ্র থেকে সহায়তা করা যে দেখুন আমাদের জওহরলাল নেহরু হসপিটাল থেকে ওখানে বিশিষ্ট চিকিৎসকরা এসছেন যাদের তারা এখানে মানুষরা এখানে আসবেন এবং তারা তাদের চিকিৎসা করবেন দিদি যেখানে দাঁড়িয়ে আছে উন্নয়নের জোয়ার তো চলবে চলছে আগামী দিনও আসছে কাজেই আর আমাদের মদন যা বলল দিদি আমাদের বিধায়ক সাহেব এনারা আমাদের পাশে থাকলে আমরা আগামী দিন আরও বড় জায়গায় যেতে পারবো এই আশাই রাখি মাথার উপর নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ আর স্থানীয় বর্তমান সেচ মন্ত্রী তথা বিধায়ক পার্থভৌমিক তার আশীর্বাদ ধন্য মদন বিশ্বাস তিনি একটা বার্তাই দিতে চান যে উন্নয়নের জায়গা উন্নয়নের কান্ঠালি উন্নয়নের পথ কিন্তু চলতেই থাকবে সাধারণ মানুষের পাশে জেঠিয়া যুব তৃণমূল কংগ্রেস তারা সর্বদা আছে আর ততক্ষণ চোখ রাখুন দেখতে থাকুন নিউজ সুপার জেঠিয়া থেকে ক্যামেরা পার্সনের সঙ্গে আমি তানিয়া আপনারা দেখছেন নিউজ সুপার সব খবর সববার খবর ধন্যবাদ সাধারণত শীতকাল এসেছে সবার একটু ঠান্ডা সর্দি তার সাথে সাথে এই সমস্ত গ্রামের মানুষরা যারা হসপিটাল পর্যন্ত পৌঁছাতে পারছেন না বা এখানকে ছোটো সমস্ত যে সমস্ত জিনিসের জন্য ভোগভোগান্তি হচ্ছে তাদেরকে আমরা আজকে যে জেঠিয়া তৃণমূল যুব কংগ্রেসের আয়োজনে যে আয়োজিত করা হয়েছে আজকে তার জন্য আমরা এখানে এসেছি সাধারণ মানুষের স্বার্থে যাতে যে সমস্ত মানুষ হসপিটালমুখী হতে পারছে না তাদেরকে হসপিটালমুখী করা আমাদের প্রধান উদ্দেশ্য তার সাথে সাথে আমাদেরকে এই জিনিসটা যে মিনিমাম যে ট্রিটমেন্টগুলো হয় যেখানে যেগুলোর জন্য সাধারণ মানুষ ভুগছে তার সেই জিনিসগুলো করা এবং এই সিজনাল যে চেঞ্জের জন্য এখন জ্বর সর্দি ঠান্ডা কাশি যেগুলো হচ্ছে সেই সমস্ত ম্যানেজমেন্টগুলো করা তার সাথে সাথে সমস্ত ধরনের যে মেডিসিন বিষয়ক যে সমস্ত সমস্যা আমরা তার জন্য এসেছি এখানে এবং তার সাথে সাথে আমরা এই জিনিসটাকে বলতে চাইছি যে হসপিটাল অনেকে এই রকম ভ্রান্ত ধারণা নিয়ে থাকে কি হসপিটালে ঠিকঠাক চিকিৎসা হয় না হসপিটালে যেতে ইতস্তত ভোগ করে তাদেরকে আমরা এই হসপিটালমুখী করার জন্য যে সরকারের আওতায় যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আওতায় যে স্বাস্থ্য পরিষেবা যে এত উন্নতি ঘটেছে সেই 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 ব্যবস্থায় আমরা তাদেরকে নিয়ে যেতে চাইছি যাতে সাধারণ মানুষ আরও আরও বেশি করে উপকৃত হয় আর সর্বোপরি ধন্যবাদ জানাতে চাই জেডিয়া তৃণমূল যুব কংগ্রেসের সমস্ত সদস্য এবং সবাইকে আমাদেরকে এই সুন্দরভাবে ক্যাম্প আয়োজন করার জন্য আমরা আমি জেএনএম হাসপাতালে জুনিয়র চিকিৎসক ডক্টর সালমান হালদার বাসন্তী রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস সিঁদুরে সরাজ আঁকে বধু সাজ মন তুই ভালোবাস যত আকুলতা হয়েছে বারোটা বাসন্তী শুনলাম সবার নয়ন আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরাপাড়া